রেশন দুর্নীতি ও করোনার সঠিক তথ্যের দাবিতে প্রতীকী ধর্ণায় বিজেপি। এক ঘন্টার প্রতীকী ধর্ণায় বিজেপি। বর্তমান বিশ্ব মহামারীতে রাজ্যের চূড়ান্ত অব্যবস্থার বিরুদ্ধে এবং করোনা সংক্রমণের সঠিক তথ্য রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে এক ঘন্টার প্রতীকী ধর্ণায় বসল বিজেপি। কেন্দ্র সরকার প্রদিত গরিব কল্যাণ যোজনার রেশন বাংলার মানুষ সঠিকভাবে পাচ্ছে না, এই অভিযোগ জানায় বিজেপির কর্মকর্তারা। হাওড়ার গ্রামীণে সহসভাপতি বলেন, পশ্চিমবাংলায় বিজেপি নেতাকর্মীদের অর্থাৎ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীদের অসহায় মানুষদের ত্রাণ বিলিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে। আরও বলা হয়, পাঁচলা তথা রাজ্যের মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না। কি জন্যই ধর্ণা? আমরা আজকে এক ঘন্টার প্রতীকী ধর্ণায় বসেছি। আমাদের রাজ্যে এই বিশ্ব মহামারী যেটা আমাদের রাজ্য আক্রান্ত, সেই রাজ্যের চূড়ান্ত অব্যবস্থার বিরুদ্ধে প্রথমত করোনা আক্রান্ত যারা তাদের সঠিক তথ্য পশ্চিমবাংলার মানুষকে দেওয়া হচ্ছে না। মৃত কত এবং কত আক্রান্ত, কোথা থেকে আক্রান্ত, মানুষকে সেইভাবে সচেতন করা হচ্ছে না। দ্বিতীয়ত, এই দুঃসময়ে কেন্দ্রীয় সরকারের দেয় যে গরিব কল্যাণ যোজনা রেশন মানুষ পাচ্ছে না। এছাড়াও পশ্চিমবাংলার অনেক মানুষ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, সেগুলো আন্ডার প্রসেসিং আছে, তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না। তাদেরকে জিআর দেবে বলে সেই জিআরও কিন্তু পার্টি নেতাদের মাধ্যমে বিলি হচ্ছে, এছাড়াও আমরা আরও যেটা অব্যবস্থা বিশালভাবে দেখছি, যে আমাদের যারা নির্বাচিত এমপি, সাংসদ, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়, এছাড়াও আমাদের যারা এমএলএ, তাদেরকে এলাকা বিশেষে কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ দিতে তারা বেরোলে পুলিশ তাদের আটকাচ্ছে, অথচ রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা আমরা টিভিতে দেখতে পাচ্ছি রাস্তাদের চাল চুরি করে তারা মানুষকে দিচ্ছে। এই চূড়ান্ত অবস্থার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাতে এক ঘন্টার এই ধর্ণা কর্মসূচি নিয়েছি। এছাড়াও যেটা বড় কথা, এই অব্যবস্থার মধ্যে যারা করোনা পজিটিভ নয়, অনেক থ্যালাসেমিয়া রুগী পেশেন্ট আছে, কোনো প্রাইভেট ডাক্তার বসছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, হাসপাতালগুলো একের পর এক বন্ধ হচ্ছে, মানুষের সাধারণ চিকিৎসা পাচ্ছে না, এবং হাসপাতালে যেতে গেলে যে অ্যাম্বুলেন্সের দরকার সেই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, কোনো গাড়িওয়ালা যেতে চাইছে না, এক ভয়াবহ অবস্থা। বারবার ওসি পাজলা এবং বিডিওকে বলা সত্ত্বেও তারা এর কোনো বিকল্প ব্যবস্থা করেনি। আমরা প্রস্তাব দিয়েছিলাম দলের পক্ষে যে অন্তত দুটো অ্যাম্বুলেন্সকে পাঁচলায় আদার দেন করোনা রুগীদের জন্য স্ট্যান্ডবাই রাখা হোক, মানুষ তাতে করে হাসপাতালে যাবে। কারণ যে গরিব মানুষগুলো 50 টাকা 100 টাকা খরচা করে হাসপাতালে পৌঁছে যেত, তাদের এখন 2,000-2,500 টাকা চাইছে অ্যাম্বুলেন্স, গাড়ি পাবে কোথায় তারা এত টাকা? কিন্তু এই পরিষেবাও দিতে সরকার ব্যর্থ, তারই প্রতিবাদে আমরা এক ঘন্টার কর্মসূচি। সামনের যে সবজির বাজার, ধুলাগড় বাজার, সেটা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা, মানুষ বহু যানজট সৃষ্টি করেছে, যেখানে মাঝে মধ্যেই প্রশ্ন হচ্ছে মানুষ মাস্ক ছাড়াই কেনাকাটা করছে, সেই বিষয়ে আপনাদের, আপনারা যদি দেখেন প্রথম থেকেই দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে আগে নোটবন্দি এখন ঘরবন্দি, যেন ওনার ইচ্ছা নেই, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি বাধ্য হয়ে করছেন। এই লকডাউনটা যদি উনি ভালো করে প্রথম থেকেই করতেন, এখন যেটা করছেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলার অবস্থা, বিশেষ করে হাওড়া কলকাতার অবস্থাই ভয়াবহ হতো। এখন যাই হোক করছেন, শুভবুদ্ধির উদয় হয়েছে, করছেন, ধন্যবাদ। তবু এখনও বলছি, তিনি ততটা জায়গায়, অনেক জায়গায় এখনও ফ্রি আছে, মানুষের কাছ থেকে ফোন আসে যে আমাদের দাদা এখানে প্রচুর লোক সোশ্যাল ডিস্ট্যান্সিং না করে করছেন। রানীহাটিতেই তো দেখা যাচ্ছে, রানীহাটি বাজারে মানুষের একেবারেই গা ঘেঁষা ভিড়, যেখানে একদম আজ সকালের যেটা আমরা দেখেছি, মানুষ কিন্তু কোনো রকম সোশ্যাল দূরত্ব বজায় রাখছে না, তার পাশাপাশি বহু মানুষ কিন্তু ক্রেতা বিক্রেতা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। মাস্ক তো পঞ্চায়েতগুলো বিলি করেছে, যাই না, আমরা গঙ্গাধরপুর পঞ্চায়েত থেকে প্রতিটা বাড়ির মানুষকে মাস্ক দেওয়া হয়েছে। অন্যান্য পঞ্চায়েতগুলো, যদি তৃণমূল পরিচিত পঞ্চায়েতগুলো যদি এই ব্যবস্থা নিত, মাস্ক দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে হতো, তারা তো করেনি।
আপনার নাম? ভবানী প্রসাদ রায়, হাওড়া গ্রামীণ জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা। তৃণমূলের নেতারা